বার্সেলোনায় থাকছেন মেসি। মেসির কাছ থেকে নেওয়া এক সাক্ষাৎকারে একান্তভাবে সাংবাদিক জর্জি এভেলো বলেন, সাক্ষাৎকারের পরে আমি খুব অবাক হয়েছি, যে কেউ মেসিকে নিঃসঙ্গ মনে করেন তারা জানুক যে এই পর্যায়টি শেষ হয়ে গিয়েছে। তিনি একজন অত্যন্ত পরিপক্ব ব্যক্তি, যিনি বার্সেলোনাকে ও তার পরিবেশকে ভালো জানে বুঝছে এবং জনসাধারণকে কীভাবে সম্বোধন করতে হয় সেটাও ভালো জানে। মেসি তার সাক্ষাৎকারের এক পর্যায়ে বলেন, সত্যই আমি আজ ভালো আছি, আর এটাও সত্য যে গ্রীষ্মে আমার খুব খারাপ সময় গিয়েছিল। আমি ভালো, উৎসাহী এবং এক্সাইটেড ফিল করছি। আমাকে বাধ্য করা হয়েছিল গ্রীষ্মে ছাড়ার জন্য, এখন আমি আগের চেয়ে ভালো আছি। অর্থাৎ জর্দি এভেলো দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি কিছুটা হলেও হয়তো ইঙ্গিত দিয়ে গিয়েছেন তিনি থাকছেন বার্সেলোনাতে, যাচ্ছেন না তার প্রাণপ্রিয় ক্লাব ছেড়ে অন্য কোনো ক্লাবে। তারপর আমাদের চোখ রাখতে হবে আগামী 27 ডিসেম্বর তার যখন প্রতিবেদনটি রিলিজ করা হবে। ধন্যবাদ সবাইকে।